আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 11 অক্টোবর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, অষ্টমীর সকালে কুকরাজারে মুখ্যমন্ত্রী হেঁটে গেলেন মণ্ডপে, আজ মহাষ্টমী, সাত সকালে পুজো সম্পন্ন, কংগ্রেসের হাত চাটল সোপা, মহারাষ্ট্রে একলা চলো নীতি অখিলেশের, ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের, নিজেকে বাঁচানোর চেষ্টায় সৌদি আরব, আর কংগ্রেসের সঙ্গ নয়, এবার একাই বুটি লড়বে আম আদমি পার্টি, হয়ে গেল ঘোষণা, বাংলাদেশের কালী মন্দিরে মোদীর দেওয়া সোনার মুকুট চুরি, ধরা পড়ল সিসিটিভি ফুটেজ, রতন সাম্রাজ্যের উত্তরসূরি, নতুন চেয়ারম্যানের নাম জানালো টাটা ট্রাস্ট, হরিয়ানায় জয় পেয়ে রাহুলকে জিলিপি পাঠালো বিজেপি, এবং সর্বশেষ খবরটি হলো, প্রোটিন নিয়ে যুগান্তকারী গবেষণা, রসায়নে নোবেল তিন বিজ্ঞানীকে, এবারে শুনুন বিস্তারিত খবর। আজ মহাষ্টমী, সাত সকালেই পুজো সম্পন্ন, সকাল 7টা 11 ভিতরে অষ্টমী পূজা ও সন্ধি পূজা সম্পন্ন হলো, তৃতীয় দরুন সাত সকালে পুরোহিতরা মণ্ডপে পূজার চুনা শেষ করে, আজ একই দিনে নবমী পূজার তিথি পড়ে যায়। আজ মহাষ্টমী দিনে শিলচর শহরের প্রত্যেকটি পুজো মণ্ডপে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হতে দেখা যায়। প্রত্যেক পূজা মণ্ডপে পুরোহিতরা দেবী দুর্গা মায়ের পূজা অর্চনা করে দুর্গা মাকে আরাধনা করেন এবং দেবী দুর্গা মায়ের সামনে বিভিন্ন রকমের ফল দিয়ে নৈবেদ্য সাজিয়ে দিতে দেখা যায়। ভক্তরা দুর্গার রাতুল চরণে শ্রদ্ধা ভরে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। শিলচর শহরের শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে কাছাড় জেলার শিলচর শহরের সাথে গ্রামাঞ্চলীয় একই পরিবেশ। শহরের প্রত্যেক পূজা মণ্ডপে মহিলারা উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দিয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এদিকে রাত থেকে বৃষ্টি শুরু হয়। আজ সকালে মেঘের গর্জন ও মুষলধারা বৃষ্টিতে অষ্টমীর আনন্দ স্নান হয়ে যায়। কিছু সড়ক মণ্ডপে জমাজুলের সমস্যা দেখা দিয়েছে। অপরদিকে মহাষ্টমীতে মুখ্যমন্ত্রী কুকরাজারের বিভিন্ন দুর্গাপূজার স্থান পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী সকালে হেলিকপ্টারে কুকরাজার গ্রিনফিল্ডে পৌঁছান এবং তারপরে সেখান থেকে সরাসরি কুকরাজার বড়বাজারের পূজা মণ্ডপে হেঁটে যান। পূজার চুনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, লোকেরা এটা পছন্দ করে যখন একজন মুখ্যমন্ত্রী গুহাটিতে থাকেন না, কিন্তু সর্বত্র মানুষের সঙ্গে একত্রিত হন। তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। এও বলেন, গত লোকসভা নির্বাচনে আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমি মা দুর্গার আশীর্বাদ নিতে কুকরাজারে এসেছি। কুকরাজার পূজায় এসে আত্মিক শান্তি পেলাম। মুখ্যমন্ত্রী প্রার্থনা করেন যে মা দুর্গা সবাইকে সম্প্রীতি বজায় রাখুন এবং সবার মঙ্গল করুন। অপরদিকে কংগ্রেসের হাত ছাড়ল সোপা, মহারাষ্ট্রে একলা চলো নীতি অখিলেশের। হরিয়ানার নির্বাচনী ফলাফলের পর কংগ্রেসের জন্য পরিস্থিতি বদলেছে। শিবসেনা ও এনসিপির পর মহারাষ্ট্রে কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে সমাজবাদী পার্টি। মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। মহারাষ্ট্রের সমাজবাদী পার্টি 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। পৌর নির্বাচনে সমাজবাদী পার্টি কংগ্রেসের কাছে সম্মানের দাবি জানিয়েছে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য সমাজবাদী পার্টি কংগ্রেসের কাছে 12 জন প্রার্থীর তালিকা পাঠিয়েছে। জোট না হলে মহারাষ্ট্রের সমাজবাদী পার্টি একাই 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। হরিয়ানা ও মধ্যপ্রদেশে সোপা ও বিএসপি জোট পেরেছে। কংগ্রেস 2টি রাজ্যে সমাজবাদী পার্টিকে কোনো অনুমতি দেয়নি। উভয় রাজ্যের ফলাফলের পর এসপি মহারাষ্ট্রে সন্তুষ্ট না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হরিয়ানায় পরাজয়ের পর মহারাষ্ট্রে কংগ্রেসকে এগিয়ে আসতে হবে। হরিয়ানার 89টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস, কিন্তু তাকে পরাজয়ের মুখে পড়তে হয়েছে। নির্বাচনের আগে 10 বছর উপর হরিয়ানায় ফিরে আসার প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু তা হয়নি। এখন মহারাষ্ট্রের পালা। মহারাষ্ট্রে শিবসেনা ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে কংগ্রেস 12টি আসন সমাজবাদী পার্টিকে দেয় কিনা তা এখন দেখার, যার তালিকা দল কংগ্রেসকে পাঠিয়েছে। হরিয়ানায় পরাজয়ের পর ইন্ডিয়া জুড়ের শরিকরা যেভাবে কংগ্রেসকে নিশানা করছে, এটা স্পষ্ট দেখায় যে কোথাও না কোথাও মিত্ররা কংগ্রেসের উপর ক্ষুব্ধ। হরিয়ানায় কংগ্রেস যদি কোনো জোটের সঙ্গে নির্বাচন লড়ত, তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। জম্মু ও কাশ্মীরে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দল দারুণভাবে জিতেছে। আরেকটি বিষয় হলো, কংগ্রেসের খাতায় মাত্র 6টি আসন এসেছে, কিন্তু দল পরাজয়ের সম্মুখীন হয়নি। ন্যাশনাল কনফারেন্স জম্মু ও কাশ্মীরে 42টি আসন জিতেছে। বিজেপি 2014 সালের তুলনায় বেশি আসন জিতেছে। বিজেপি পেয়েছে 29টি আসন। 2014 সালে বিজেপি 25টি আসন পেয়েছিল।
হরিয়ানা ও জম্মু কাশ্মীর পর মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে নির্বাচন হবে। মহারাষ্ট্রে কংগ্রেস শিবসেনা ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সঙ্গে জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তবে আসন ভাগাভাগি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অপরদিকে বাংলাদেশের যশোরেশ্বরী মন্দিরে মুকুট চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ এলো প্রকাশ্যে। বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে যোগ দিতে 2021 সালের মার্চে বাংলাদেশ সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরের সময় তিনি সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরেও গিয়েছিলেন, যা কিনা 51 শতীপীঠের অন্যতম। সেখানে তিনি মা কালীকে উৎসর্গ করেছিলেন সোনার প্লেট বসানো রূপোর মুকুট। সেই মুকুট তিনি নিজ হাতেই দেবীর মাথায় পরিয়ে দিয়েছিলেন, কিন্তু গতকাল মহাসপ্তমীর দিন ওই মন্দির থেকে সেই মুকুট চুরি হয়ে যায়। নরেন্দ্র মোদীর দেওয়া মুকুট চুরির কথা জানাজানি হতে সুরগুল পড়ে গিয়েছে। যদিও দায়সারা গুছের তদন্ত শুরু করেছে সেখানকার পুলিশ, তবে এরই মধ্যে সেই মুকুট চুরির ঘটনার ফুটেজ চলে এলো প্রকাশ্যে। সেখানে দেখা যাচ্ছে কিভাবে মন্দিরের পুরোহিত পুজো করে চলে যাওয়ার পরে গুটি গুটি পেয়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকে এক যুবক সেই মুকুট খুলে নিয়ে চলে যাচ্ছে। গতকাল দুপুর 2:30 নাগাদ যশোরেশ্বরী মন্দিরের মা কালীর মাথায় শোভা পাওয়া মোদীর দেওয়া মুকুটটি চুরি হয়ে যায়। মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, বেলা 2 নাগাদ পুজো শেষ করে বিশ্রাম নিতে বাড়ি যান তিনি। খানিক বাদে মন্দিরের সাফাই কর্মীরা মন্দিরে প্রবেশ করেন। সাফাইয়ের কাজ শেষ হওয়ার পর তারা জানান মন্দিরের মা কালীর মাথার সোনার মুকুটটি নেই। মুকুট চুরির কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ে অনেক ভক্তই খবর পেয়ে মন্দির চত্বরে হাজির হয়। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়, খবর দেওয়া হয় পুলিশকে। মোদীর দেওয়া মুকুট চুরির খবর পেয়ে মন্দিরে ছুটে যান সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম ও শ্যামনগর থানার ওসি তাইজুল ইসলাম। ভক্তদের খুব প্রশমনে চুরি যাওয়া মুকুট উদ্ধারের জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তারা। রাতে শ্যামনগর থানার ওসি সাংবাদিকদের জানান, চুরদের শনাক্ত করতে মন্দির চত্বরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই ফুটেজই এদিন প্রকাশ্যে আনা হয়েছে, তবে না উদ্ধার হয়েছে মুকুট, না চেনা গিয়েছে চুরকে। তবে মুকুট চুরি যাওয়ার ঘটনায় ভারত বাংলাদেশ সম্পর্কে কিছুটা হলেও ধাক্কা রাখতে পারে বলে অনেকেই মনে করছেন। ঘটনা চক্রে বাংলাদেশে দুর্গাপূজার মাঝেও যেভাবে হিন্দুদের উপর ধর্মীয় সন্ত্রাস চালাচ্ছে জামাত ও তাদের সঙ্গীরা, সেই প্রেক্ষাপটে মন্দির থেকে সোনার মুকুট চুরি হয়ে যাওয়ার ঘটনা কোনো বিষয় নয়। সব থেকে বড় কথা, ওই মন্দিরে সুরক্ষার কোনো ব্যবস্থা রাখেনি বাংলাদেশ সরকার, যেন চুরির জন্য মন্দির সম্পূর্ণ অরক্ষিত করে রেখে দেওয়া হয়েছিল। অপরদিকে প্রয়াত রতন টাটার উত্তরসূরি হিসেবে টাটা ট্রাস্টের কর্ণধার হলেন নুয়েল টাটা। আজ এক বৈঠকে রতন টাটার সৎ ভাই নুয়েল টাটাকে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। টাটা ট্রাস্ট হল টাটা সন্সের 63% শেয়ার হোল্ডার। আজ সকালে টাটা ট্রাস্ট বোর্ডের বৈঠক বসে সেখানে সর্বসম্মতিক্রমে নুয়েলকে রতন টাটার উত্তরসূরি নির্বাচিত করা হয়। সন্তানহীন রতন টাটার উত্তরসূরি কে হবেন তা নিয়ে জল্পনা বহুদিনের। এই আবহে নুয়েল টাটা এবং তার সন্তানদের নাম সামনে এসেছিল। সেই মতো আজ রিপোর্টে দাবি করা হলো রতনের স্থলাভিষিক্ত হলেন নুয়েল। নুয়েল টাটা এবং তার সন্তানরা টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শীর্ষস্থানীয় পদে আছেন। রতনের সৎ ভাই নুয়েল, রতনের বাবা নবল টাটার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান নুয়েল, তিনি বর্তমানে টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত। তিনি টাটার বিভিন্ন সংস্থার বোর্ডে ছিলেন আগে থেকেই। নুয়েল টাটা ওয়েস্ট সাইড জুডিওর মালিক সংস্থার ট্রেন্ড, টাটা ইন্টারন্যাশনাল, বোল্টাজ, টাটা ইনভেস্টমেন্ট সংস্থার চেয়ারম্যান পদে আছেন। এছাড়া টাইটান এবং টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান পদেও আছেন। নুয়েল টাটা সাসেক্স ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং ফ্রান্সের ইনসিট থেকে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম অর্থাৎ IEP সম্পন্ন করেছেন। নুয়েল এর আগে ব্রিটেনের নেসলেতে কাজ করেছেন। নুয়েল টাটা আসলে একজন আইরিশ নাগরিক। পালনজি মিস্ত্রির কন্যাকে বিয়ে করেছেন তিনি, যিনি টাটা সন্সের একক বৃহত্তম শেয়ার হোল্ডার ছিলেন। নুয়েল টাটার 3 সন্তান লেয়া, মায়া এবং নেবিল। অপরদিকে ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের, নিজেকে বাঁচানোর চেষ্টায় সৌদি আরব। ইসরায়েল যেন ইরানের তেল স্থাপনায় হামলা না চালায় সেজন্য যুক্তরাষ্ট্রের কাছে লবিং করছে সৌদি আরব সহ গালফ অঞ্চলের দেশগুলো। কারণ তাদের শঙ্কা, যদি ইসরায়েলের হামলার পর সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে তাদের নিজেদের তেল স্থাপনাও ইরানি প্রক্সি বাহিনীর হামলার ঝুঁকিতে পড়তে পারে। এছাড়া ইরান ও ইসরায়েলের এই দ্বন্দ্বের মাঝখানে যেন পড়ে না যায় সেজন্য সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত মার্কিনীদের জানিয়ে দিয়েছে ইরানে হামলা চালাতে ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না তারা। গত 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে 181টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইরান। এরপর থেকে ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো চাইছে তারা যেন এই দ্বন্দ্বের মধ্যে পড়ে না যায়। ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে ইরানও পাল্টা হুমকিতে জানিয়েছে
ইসরায়েল হামলা চালালে তারা ছেড়ে কথা বলবে না আর এমন হুমকি পাল্টা হুমকির কারণে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা এবং মার্কিন সেনা মোতায়েনের শঙ্কা প্রকট হয়েছে। ইসরায়েলের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষিতে সৌদি সহ অন্যান্য সুন্নি মুসলিম দেশের দ্বারস্থ হয়েছে শিয়া মুসলিম দেশ ইরান। তেহরান এসব দেশকে দিয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে ইসরায়েল যেন তাদের তেল স্থাপনায় হামলা না চালায়। এ সপ্তাহে এক বৈঠকে ইরান সৌদি আরবকে সতর্কতা দিয়ে জানায় যদি আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া সহ যে কোনোভাবে ইসরায়েলকে তারা সহযোগিতা করে তাহলে সৌদির তেল স্থাপনাগুলোতে তারা হামলা চালাতে পারে। সৌদির এক বিশ্লেষক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ইরান মূলত বার্তা দিয়েছে গালফ অঞ্চলের দেশগুলো যদি ইসরায়েলকে আকাশ সীমা ব্যবহার করতে দেয় তাহলে এটি তাদের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে। ইরান সৌদিকে কঠোর হুমকি দিয়ে বলেছে যদি তারা কোনোভাবে ইসরায়েলকে সহায়তা করে তাহলে ইরাক এবং ইয়েমেনে থাকা তাদের প্রক্সি বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অপরদিকে হরিয়ানায় জয় পেয়ে রাহুল গান্ধীকে জিলিপি পাঠালো বিজেপি। জানা গেছে মঙ্গলবার তৃতীয়বার ক্ষমতায় ফেরার পথ নিশ্চিত হতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দিল্লির কার্যালয়ে 1 কিলো জিলিপি পাঠিয়েছে বিজেপির হরিয়ানা শাখা। তবে এটা কোনো বন্ধুত্বের বা সৌজন্যমূলক উপহার নয়, রাহুল গান্ধীকে হুঁচা দিতে এমন কাণ্ড করেছে বিজেপি। আসলে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে রাহুল হরিয়ানার গহনার ব্যবসায়ীদের জিলিপি উৎপাদন বাড়ানোর প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন কেন্দ্রের জিএসটির কূপে পড়ে বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছেন জিলিপি ব্যবসায়ীরা। কংগ্রেস সাংসদের এমন মন্তব্যে বিজেপি কটাক্ষ করে বলেছিল রাহুল জানেনই না কিভাবে জিলিপি তৈরি হয়। বস্তুত হরিয়ানায় ভোট প্রচার শুরু থেকে গণনা এমনকি ফলাফল পর্যন্ত জিলিপি ছিল চর্চার কেন্দ্রবিন্দু। জানা গেছে ভোট গণনার প্রথম রাউন্ডগুলিতে এগিয়ে থাকায় জিলিপি অর্ডার করেছিল সেখানকার কংগ্রেস কার্যালয়, কিন্তু বেলাগোড়াতেই যখন বিজেপি এগোতে থাকে তখন জিলিপি স্থান পায় গেরুয়া দলের নেতা কর্মীর হাতে। এমনকি হরিয়ানা জয়ের পর রাহুলকে খোঁচা দিতে তার দিল্লি কার্যালয়ের জন্য জিলিপি অর্ডার করে বিজেপি। রাহুলকে জিলিপি অর্ডারের স্ক্রিনশট এক্সে পোস্ট করেছে হরিয়ানা বিজেপি। এদিকে রাহুলকে খোঁচা দিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন আমিও জিলিপি পছন্দ করি, কিন্তু একজন তো বুঝেই না কিভাবে এসব তৈরি হয় এবং বিক্রি করা হয়। অপরদিকে প্রোটিন নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য এবছর রসায়নে নোবেল পেলেন 3 বিজ্ঞানী। এই 3 বিজ্ঞানী হলেন ডেভিড বেকার, জন জাম্পার এবং ডেমিস হাসাবিস। প্রোটিনের আকার এবং গঠন নিয়ে যুগান্তকারী গবেষণায় নোবেল এনে দিল এই 3 বিজ্ঞানীর জুলিতে। দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস ঘোষণা করেছে যে এই বছরের রসায়নে নোবেল পুরস্কারের অর্ধেক ডেভিড বেকার পাবেন তার কম্পিউটেশনাল প্রোটিন ডিএনএর জন্য। বাকি অর্ধেক পুরস্কার যৌথভাবে পেয়েছেন ডেমিস হাসাবিস এবং জাম্পার তাদের প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের জন্য। প্রোটিন মানবদেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই প্রোটিন মূলত অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল দিয়ে গঠিত। আমাদের শরীরে বহু ধরনের আলাদা অ্যামাইনো অ্যাসিডের অস্তিত্ব রয়েছে। যে শৃঙ্খলে এটি গঠিত হয় তার উপর নির্ভর করে প্রোটিনের গঠন এবং তার কার্যপ্রণালী। এই প্রোটিন নিয়ে যে গবেষণা এই 3 বিজ্ঞানী করেছেন তা ভবিষ্যতে বহু মানুষের প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রায় 21 বছর আগে 2003 সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড বেকার একটি নতুন প্রোটিনের নকশা তৈরি করেছিলেন। অন্যদিকে 2020 সালে বিজ্ঞানী ডেমিস এবং জন জাম্পার একটি এআই মডেল তৈরি করেন যার নাম দেন আলফা ফল 2। ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রায় 200টির কাছাকাছি দেশ এই আলফা ফল 2 মডেলটি ব্যবহার করতে শুরু করেছে। অন্যদিকে গত 50 বছর ধরে বিজ্ঞানীরা যে প্রোটিন স্ট্রাকচারের খোঁজ করছিলেন এই গবেষণার মাধ্যমে তা সম্পর্কে তাদের ধারণা আরও স্পষ্ট হয়েছে। ফলে আগামী দিনে প্রোটিনের আকার এবং কাজ নিয়ে আরও বিশদে গবেষণা করা সম্ভব, যা মানব জীবনের নানা উপকারে লাগবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।